পুরনো স্টেশনের অভিজ্ঞতার পর নিজেকে সামলে নিতে কিছুদিন সময় লেগেছিল। স্পষ্ট বুঝেছিলাম ভূতের গল্প লেখা আর নিজেই সেই গল্পের অন্যতম চরিত্র হয়ে ওঠার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাত। যাই হোক, অবনী বাবু মানে আগন্তুক পত্রিকার সম্পাদক আমার রাতের স্টেশন কলাম পড়ে খুব খুশি হয়েছিলেন। পত্রিকার কাটতিও হয়েছিল বেশ, কিন্তু কে জানতো এরকম প্রাণঘাতী অভিজ্ঞতার এই সবে শুরু। সেবার অবনীবাবু বিষ্ণুপুরের যে পুঁথির কথাটি বলেছিলেন, দু সপ্তাহ আগে রবিবারের দৈনিকে তাই নিয়েই একটা খবর দেখলাম। বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে একটি 300 বছরের পুরনো পুঁথিকে ঘিরে গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে প্রথমে পুঁথির মালিক রমেশ দলুইয়ের মস্তিষ্ক বিকৃতি এবং কিছুদিনের মধ্যেই তার অস্বাভাবিক মৃত্যু হয়। এখন সেই আতঙ্ক আরো ভয়াবহ রূপ নিয়েছে। তবে কি অবনীবাবু যে বলেছিলেন পুঁথিটি অভিশপ্ত সে কথা সত্যি? এই কথা মাথায় আসতেই আমি অবনীবাবুকে ফোন করি। হ্যাঁ স্যার, আপনি কি ব্যস্ত? না আসলে এই পুঁথির ব্যাপারটা, ও আপনি দেখেছেন? আচ্ছা হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বলেই ফোনটা রেখে দিয়ে আমি অবনীবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছে দেখি অবনীবাবু চায়ের টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছেন। আমায় দেখা মাত্র স্বভাব সিদ্ধ হাসি। এসো নীল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চেয়ারে বসতেই ফ্লাস্ক থেকে কফি ঢেলে আমার দিকে এগিয়ে দিলেন। অবনীবাবুর চোখে মুখে দেখলাম বেশ একটা রোমাঞ্চের স্বাদ পাওয়া অভিব্যক্তি। বললেন, বলো কি জানতে চাও? আমি বললুম, আচ্ছা পুঁথিটা তবে কি? আমার কথা শেষ না হতেই অবনীবাবু বললেন, কি অভিশপ্ত কি না, তুমি তো জানো রহস্য গপ্প বিক্রি করে পেট চালালেও আমি নিজে ওসবে বিশ্বাস করি না। তবে ওখানকারই একজন সংবাদ প্রতিনিধির কাছে ফোন করে যা শুনলাম তা হলো পুঁথিটা ঘরে নিয়ে আসার পর থেকেই ভিকটিমের মানে ওই রমেশ দলুইয়ের হাবভাব কেমন যেন বদলে গিয়েছিল। সারাক্ষণ একটা আতঙ্কগ্রস্ত ভাব, যেন কেউ বা কারা তাকে সব সময় মেরে ফেলার চেষ্টা করছে। এভাবেই কদিনের মধ্যে তিনি প্রায় পাগলের মতন হয়ে যান, আর তারপরই এই অবস্থা। একই প্রাচীন পুঁথি, তার উপর অভিশাপের আতঙ্ক, এইসব ব্যাপারে যে আমার একটা বিশেষ আগ্রহ রয়েছে সে কথা অবনীবাবু খুব ভালোভাবে জানেন। আর হয়তো সেই কারণেই আমার কাছে এই সব ঘটনার কথা বলতে গিয়ে তার উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে। আমিও যে এই ঘটনায় ইতিমধ্যেই একটা রোমাঞ্চের গন্ধ পেয়েছি সে কথা তিনিও বুঝতে পেরেছেন। তাই কোনো ভনিতা না করেই বললেন, কি যাবে নাকি একবার? আমি বললাম, কোথায়? বিষ্ণুপুর? আবার কি, তাছাড়া এবার একটা সুবিধেও আছে, দু একজন সাংবাদিক ছাড়া কোনো পত্রিকার লোকজন ওদিকটা মাড়ায়নি। তোমার যা হাতের তার, একবার এই গল্প আমাদের পত্রিকায় বেরোলে চারিদিকে একেবারে হইচই পড়ে যাবে। এমনিতেও গল্প তো রেডি, মানে গল্পের শিরোনামও ভেবে রেখেছি, অভিশপ্ত পুঁথির রক্ত পিপাসা, কি বলো? কিছু না বললেও মনে মনে বেশ বুঝতে পারছিলাম আবার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি। মুখে একটা হাসির ভাব এনে সম্মতি জানিয়ে আমি উঠে পড়লাম। পরের দিন হাওড়া থেকে সকাল 6:25 রূপসী বাংলা ট্রেন ধরে বিষ্ণুপুর পৌঁছতে লেগে গেল প্রায় 3.5 ঘন্টা। ঘর আগেই বুক করা ছিল বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে। স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা। আমার সঙ্গে একটা ট্যুরিস্ট ব্যাগ আর ক্যামেরা। লজে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম।
ব্রেকফাস্ট টেবিলেও শুনলাম সেই পুঁথির ঘটনা নিয়েই আলোচনা চলছে। লজের ম্যানেজারের সঙ্গে আলাপ করে জানতে পারলাম ভদ্রলোকের নাম তাপস মজুমদার, বাড়ি কলকাতায়, চাকরি সূত্রে আজ 5 বছর এখানে রয়েছেন। দেখলাম তাপসবাবু নিজেও বেশ মিশুকে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো তিনি রহস্য রোমাঞ্চ গল্পের একনিষ্ঠ পাঠক। আমাদের আগন্তুক পত্রিকার প্রত্যেকটা ইস্যুর কভার স্টোরি ওনার মুখস্থ। এরকম অবস্থায় আমার পরিচয় পেয়ে তিনি যে কতটা খুশি হয়েছেন সে কথা বলা বাহুল্য। এবার আসল কথা এলাম। তাপসবাবুকে আমার এখানে আসার উদ্দেশ্য বলতেই তিনি প্রায় লাফিয়ে উঠলেন, বললেন, বলেন কি মশাই, এখানে এসেছেন ওই ভূতুড়ে পুঁথির খোঁজে? আমি বললাম, পুঁথিটা যে ভূতুড়ে সেটা কি করে জানলেন? ভূতুড়ে না, আপনিই বলুন। দুদিনের মধ্যে একটা জলজ্যান্ত মানুষ পাগল হয়ে গেল, শেষটায় তো। আমি বাধা দিয়ে বললাম, মানুষ পাগল হওয়ার ঘটনা তো আর নতুন কিছু নয়, কিন্তু এর জন্য পুঁথির কি দোষ? দেখলাম তাপসবাবুর মুখে স্বাভাবিক ভাবটা মিলিয়ে গিয়ে একটা গম্ভীর ছায়া নেমে এলো। আশেপাশে যদিও তেমন কেউ ছিল না, তাও তিনি গলা নামিয়ে আমাকে বললেন, দেখুন একটা কথা বলি আপনাকে, এই ব্যাপারে সংবাদপত্রে সবটা লেখেনি, সবটা জানলে হয়তো মানুষের মধ্যে ভীতি বা কুসংস্কার যাই বলুন না কেন ছড়িয়ে পড়তে পারে, আর তেমনটা যদি হয় বুঝতেই পারছেন এরকম একটা টুরিস্ট প্লেস লোকে তো ঘুরতে আসাই বন্ধ করে দেবে, তাই না? আমি বুঝলাম পুঁথির ব্যাপারে যতটা রহস্য আমি আশা করেছিলাম বাস্তবে রহস্যের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। কথাগুলো বলতে গিয়ে তাপসবাবুও যেন একটু ভয় পাচ্ছিলেন। আশ্চর্য, একটা সামান্য পুঁথিকে ঘিরে এরকম একটা আতঙ্ক তৈরি হতে পারে? ইতিমধ্যে হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে নিয়ে তাপসবাবু পুঁথির বাকি ইতিহাসটা বললেন। তাঁর কথা অনুযায়ী জানতে পারলাম যে রমেশ দলুই প্রথম ব্যক্তি নন যিনি এইভাবে মারা গেছেন। এর আগেও নাকি 3 জন ঠিক একইভাবে মারা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি মৃতদেহ রক্ত শূন্য অবস্থায় পাওয়া গেছে। শেষের কথাটা শুনে পুঁথি সম্পর্কে আমার কৌতূহল আরো বেড়ে গেল। সেই পুঁথি এখন কোথায় আছে জিজ্ঞেস করায় তাপসবাবু বললেন, এখনো সেটা রমেশ দলুইয়ের বাড়িতেই আছে। তাঁর নিজের বলতে এক দূর সম্পর্কের ভাইপো ছাড়া আর কেউ ছিল না, সেই এখন ওই বাড়িতে থাকে। তবে শোনা গেছে বাড়িটা নাকি সে বিক্রি করবে। তাপসবাবুর কাছে সেই বাড়ির ঠিকানা চাইতেই তিনি আরো যেন ভয় পেয়ে গেলেন, বললেন, আপনি কি সত্যি সেখানে যাবেন নাকি, মানে ওই ওই পুঁথিটার খোঁজ করতে? দেখুন আমি আপনার লেখার খুবই ভক্ত, আর এই ধরনের অভিজ্ঞতা যে আপনার আরো হয়েছে তাও পড়েছি, কিন্তু তাই বলে জেনে বুঝে আপনাকে এরকম একটা বিপদের মধ্যে আমি যেতে দিতে পারি না। না, কি আর করব। শিষ্টায় অনেক বুঝিয়ে তাপসবাবুর কাছ থেকে রমেশ দলুইয়ের ঠিকানাটা নিলাম। আসলে লজের এক রুম বয় ওই ছাতনা গ্রামের বাসিন্দা, তার কাছ থেকেই তাপসবাবু ঠিকানাটা জোগাড় করে দিলেন। বিকেলের দিকে আমি জোড় বাংলা মন্দির, শ্যামরায় মন্দির, রাসমঞ্চ এগুলো দেখতে বেরিয়ে গেলাম। যতই হোক বিষ্ণুপুরের মতো জায়গায় এসে শুধু রহস্যের পেছনে ধাওয়া করে বেড়াবো এতটা বেরসিক আমি নই। সন্ধ্যের একটু পরে লজে ফিরে গিয়ে ঘণ্টাখানেক সময় তাপসবাবুর সঙ্গে গল্প করে কাটালাম। দেখলাম ভদ্রলোক আমার জন্য সত্যিই খুব চিন্তিত। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। ক্যামেরা আর মোবাইল চার্জে বসিয়ে একটা ম্যাগাজিন পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। সকালে মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙল। তারপর মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ছাতনার উদ্দেশ্যে। বিষ্ণুপুর থেকে বাসে করে ছাতনা পৌঁছতে সময় লাগলো 1.5 ঘন্টা, রমেশবাবুর বাড়ি পৌঁছতে আরো 1/2 ঘন্টা। রমেশবাবুর বাড়িটা গ্রামের এক প্রান্তে, ফলে লোকজনের খুব একটা আনাগোনা সেদিকে নেই।
পথে একজনকে জিজ্ঞাসা করতে তিনি বাড়ির রাস্তা দেখিয়ে দিলেন। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা, লাল নুড়ি পাথরের রাস্তা সোজা চলে গেছে রমেশবাবুর একতলা বাড়ির সদর দরজার দিকে। কড়া নাড়তেই ভেতর থেকে 25-26 বছরের একটা ছেলে বেরিয়ে এলো, সম্ভবত এই সেই দূর সম্পর্কের ভাইপো। কাকে চাই? একটু বিরক্তির ভাব নিয়ে যেন সে জিজ্ঞেস করল। আমি আমার নিজের পরিচয় আর এখানে আসার উদ্দেশ্য তাকে জানাতে সে যেন প্রায় আকাশ থেকে পড়ে আর কি, আনন্দ আর উত্তেজনা মাখা স্বরে বলল, কি বলছেন, আপনি অদ্ভুতুড়ে কলমের লেখক? আরে বাস, নমস্কার নমস্কার, আমার নাম সৈকত দলি, আমি তো আগন্তুক পত্রিকার আজীবন সদস্য, আর তা কেবল মানে আপনার লেখার জন্যেই, মানে আপনি খুব ভালো লেখেন আর কি। আর বাক্য ব্যয় না করে আমায় উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সৈকত ঘরে নিয়ে গেল। শুনলাম তার কাকা মারা যাবার পর থেকে সে এখানে এসেই রয়েছে, কাছাকাছি কোথাও একটা স্কুলের টিচার, আগে বাঁকুড়া থেকে যাতায়াত করত আর মাঝে মাঝে কাকার কাছে এসে থাকত, এখন রান্নাবান্না নিজেই করে। আগে একটা কাজের লোক ছিল, তবে রমেশবাবুর মৃত্যুর পর সে পালিয়েছে। পুঁথির ব্যাপারে দেখলাম যা কিছু কথাবার্তা শোনা গেছে সে সম্পর্কে সৈকত বিন্দুমাত্র বিশ্বাসী নয়, তবে কাকার মৃত্যুতে সে খুবই মর্মাহত। তার কথা অনুযায়ী রমেশবাবু নাকি বড় মাপের একজন পুঁথি গবেষক এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। সৈকতের কথা যে বিন্দুমাত্র মিথ্যে নয় তা বুঝলাম রমেশবাবুর ঘরে গিয়ে। সারা দেওয়াল জুড়ে আলমারিতে থরে থরে পুঁথি সাজানো, তার ঘরের মধ্যে 6টি বুকশেলফে ঠাসা রয়েছে বিভিন্ন ধরনের বই। এরকম একজন মানুষের এইভাবে চলে যাওয়া যেন আমিও ঠিক মেনে নিতে পারছিলাম না, মনে মনে একটা রোখ চেপে গেল। যে করেই হোক এই পুঁথির রহস্য আমায় উদ্ঘাটন করতেই হবে। সৈকতকে এবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার কি মনে হয় তোমার কাকার মৃত্যুর কারণ কি হতে পারে? সৈকত কেমন যেন একটু অন্যমনস্ক হয়েই বলল, কি জানেন তো, কাকা ছিলেন আপন ভোলা মানুষ, আর যাকে বলে বইয়ের পোকা, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, কোথাও কোনো পুঁথির খোঁজ পেলেই সেখানে ছুটে যেতেন, তাই আমার তো মনে হয় শরীরের প্রতি অযত্ন আর অনিয়মেই মানুষটা চলে গেল। এবার আমি পুঁথির কথাটা তুললাম, বললাম, আচ্ছা সৈকত পুঁথিটা কি এখন দেখানো যাবে? সৈকত বলল, নিশ্চয়ই, এই তো হাতের কাছেই আছে, বলে সে উঠে গিয়ে দেওয়াল আলমারির বাকি পুঁথিগুলো থেকে আলাদা করে রাখা একটি পুঁথি নিয়ে এলো। লাল শালুতে মোড়া প্রমাণ মাপের আয়তাকার দুটি কাঠের পাটাতনের মধ্যে সংরক্ষিত সেই পুঁথি হাতে নিতেই আমার সারা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। এই সেই পুঁথি যার মধ্যে ইতিহাস আর তথ্যের সঙ্গে জড়াজড়ি করে লুকিয়ে আছে মারণ অভিশাপ। কিন্তু কিসের অভিশাপ, কার অভিশাপ? এসব কথা এক মনে পুঁথিটার দিকে তাকিয়ে ভাবছি, হঠাৎ সৈকতের ডাকে আমার চমক ভাঙল। কি ব্যাপার বলুন তো ওমশাই, কি ভাবছেন? সৈকত যেন একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করল, আচ্ছা সৈকত, তোমাকে যদি একটা অনুরোধ করি রাখবে? আরে এভাবে বলছেন কেন, আপনি নিঃসংকোচে বলুন। বলছিলাম যে আমি কি পুঁথিটা কদিনের জন্য একটু নিজের কাছে রাখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কোনো আপত্তি নেই, তবে ওটাকে নিয়ে ইতিমধ্যে যা রটেছে আপনি যদি তারপরেও সাহস করে ওটাকে কদিন কাছে রাখতে চান তো রাখবেন, তবে আপনি কি ওটাকে লজে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? আমিও সেটাই ভাবছি, ওখানে নিয়ে গেলে আবার। এবার সৈকত বলল, আমি একটা অনুরোধ করি, যদি কিছু মনে না করেন কদিন না হয় এখানেই থেকে যান না, আমি তো একাই থাকি, একজন সঙ্গী পেলে আমারও ভালো লাগবে, ঘরের কিন্তু কোনো অসুবিধে নেই, এই ঘরের পেছনেই আরেকটা ঘর আছে। সৈকতের কথায় আমি যেন হাতের চাঁদ পেলাম, এরকম পুঁথি আর বইয়ের সংগ্রহের মধ্যে থাকার লোভটা এতক্ষণ বেশ কষ্ট করে সামলে রেখেছিলাম, তাই সৈকতের অনুরোধে বিনা বাক্য ব্যয়ে সম্মতি জানালাম। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর সৈকত তার স্কুলের খাতাপত্র নিয়ে বসল। পুঁথিটা নিয়ে রাতে বসবো ভেবে
আমিও এই ফাঁকে একটু গড়িয়ে নিলাম। বিকেলের দিকে সৈকত আর আমি কাছাকাছির মধ্যেই একটু ঘুরে এলাম। উদ্দেশ্য একটাই, পুঁথিকে কেন্দ্র করে যে ধরনের কথা চারিদিকে শোনা যাচ্ছে তার প্রভাব স্থানীয় গ্রামবাসীদের ওপর কতটা পড়েছে সেটাই দেখা। কয়েকজনের সঙ্গে কথাও হলো। আসলে কিছুদিন ধরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ফলে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে গ্রামবাসীরা অনেকটাই সড়গড় হয়ে উঠেছে। সব মিলে যা বোঝা গেল তা হলো এই, পুঁথিটা যে অভিশপ্ত তা নিয়ে অন্তত গ্রামবাসীর কোনো সন্দেহ নেই। তারা নাকি সাংবাদিকদের অন্যান্য মৃত্যুর ঘটনাগুলোর কথাও বলেছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক, কাগজে তারা সেসব আর ছাপেনি। রাতে খাওয়া শেষ হলে কিছুক্ষণ সৈকতের সঙ্গে আরো দু চারটে কথা বলে আমরা যে যার ঘরে চলে গেলাম। আমি সঙ্গে করে পুঁথিটা নিয়ে গেলাম। ঘরের কোনায় টেবিল চেয়ার রয়েছে, আলোর ব্যবস্থাও আছে, ফলে কোনো অসুবিধে নেই। আমি পুঁথিটা নিয়ে শালুর মোড়ক খুলে বসলাম। পাটাতনের উপর দিকে খোদাই করা কলম রাখার জায়গা, সেখানে খাগের ডাঁটির মতো একটা কলমও রয়েছে, একটু মোটা আর ছোট ধরনের। কলমের নিবটা মনে হয় ধাতুর। কাঠের পাটাতন আলগা করতেই কেমন একটা অষ্টে গন্ধ আমার নাকে এলো। প্রাচীন পুঁথি এর আগেও ঘাঁটাঘাঁটি করেছি, কিন্তু কই এমন গন্ধ তো। কথাটা ভাবছি আর পুঁথির পাতা একটা একটা করে উল্টাচ্ছি। তিব্বতী অক্ষরে লেখা, কিন্তু এই কি, পুঁথির পাতাগুলো এরকম কেন, এরকম শক্ত আর অমসৃণ? তুলট কাগজ বা ভূর্জপত্রের পুঁথি তো এরকম নয়। কি দিয়ে তৈরি এই পুঁথি? ইতিমধ্যে কখন যেন সেই আষ্টে গন্ধটা একটু একটু করে বেড়ে উঠেছে। তার সঙ্গে আমার শরীরে কেমন একটা ঝিম ধরা ভাব, যেন শরীরের ওপর থেকে আমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। এমন কতক্ষণ চলল মনে নেই, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি বসে আছি একটা গুহার মধ্যে, বড় মাপের একটা পাথরের উপর। কি এটা আবার কোন জায়গা? চেয়ার টেবিল ঘর সব কোথায়, আর আমি বা কোথায়? আমি কি স্বপ্ন দেখছি, পাগল হয়ে যাচ্ছি? আমার ভেতরে তীব্র একটা উত্তেজনার সৃষ্টি হলো। ইচ্ছে করছিল যেন এক্ষুনি ছুটে পালিয়ে যাই, কিন্তু সেই পাথরের ওপর থেকে এক পাও নড়তে পারলাম না। যেন আমি নিজেও পাথর হয়ে গেছি। এমনভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। আস্তে আস্তে নিজেকে অনেক কষ্টে টেনে তুলে দাঁড় করালাম। গুহার ভেতর কোনো আলো নেই, কিন্তু তাও একটা আবছা আলো কোথা থেকে যেন এসে গুহার ভেতরটা বেশ খানিকটা স্পষ্ট করে তুলেছে। সেই আলোর সন্ধান করতে গিয়েই দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার বিপরীতে একটা রাস্তা চলে গেছে, যেন আর একটা গুহার মুখ। সেখান থেকে যে শুধু আলো আসছে তাই নয়, কার বা কাদের একটা চাপা গুঙানির আওয়াজও শোনা যাচ্ছে। আমি গুহার দেওয়াল ধরে এক পা করে এগিয়ে গেলাম। পরের গুহাটার দিকে যত এগিয়ে যাচ্ছি, ক্রমে সেই চাপা গুঙানির আওয়াজ আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। কিছুটা গিয়ে আমি আড়াল থেকে ভেতরে কি চলছে তা দেখার চেষ্টা করলাম, কিন্তু যে দৃশ্য দেখলাম তা দেখে আমার শরীর অবশ হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ, চিৎকার করতে গিয়েও কোনো শব্দ বেরোল না। দেখলাম বছর ৩০ এর একটা ছেলের দেহ
চৌকির মতো একটা শিলাখণ্ডের ওপর শোয়ানো রয়েছে। শরীর সম্পূর্ণ নগ্ন। শিলাখণ্ডের চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে জনা পাঁচেক লাল কাপড় পরা লোক। ওদের মতোই আর একজন একটা ধারালো শানিত ছোড়া নিয়ে সেই দিকে এগিয়ে আসছে। দেখলাম কাজটা যেন খুব সন্তর্পণে করছে, কোনো অপরাধী যেমন করে অপরাধ করে। সবার চোখে মুখে একটা ভীতি আর নৃশংসতা মেশানো একটা ভাব। দেখতে দেখতে সেই ছোড়া হাতে লোকটা এগিয়ে এসে নগ্ন দেহটা থেকে খুব ধীরে ধীরে চামড়ার পরত ছাড়িয়ে নিতে লাগল, আর সমানভাবে একটা পরতের ওপর আর একটা পরত রাখল। চামড়া ছাড়িয়ে নেবার পর লোকটা সেই নগ্ন দেহটার কবজির একটু নিচ থেকে ছোড়া দিয়ে এক টুকরো হাড় কেটে নিল। ততক্ষণে সেই শিলাখণ্ডটা রক্তে ভেসে যাচ্ছে। সেই দৃশ্য দেখে লোকগুলোর মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। কিন্তু কিন্তু আমারে কি হলো? আবার একই দৃশ্য দেখছি। সেই গুহার মধ্যে কয়েকজন একইভাবে একটা মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে নিচ্ছে, কিন্তু দেহটা আলাদা। এইভাবে আবার 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 খানিকক্ষণ পর দেখলাম দৃশ্য বদলে গেছে। গুহায় একা সেই খুনে লোকটা একটা পাথরের ওপর বসে কি যেন করছে। আমি দূর থেকেই দেখার চেষ্টা করলাম, যেন মনে হলো আমার উপস্থিতির কথা জেনে সে নিজেই আমার দিকে ঘুরে বসল। দেখলাম তার হাতের কাছে থরে থরে চামড়ার পরত সাজানো রয়েছে। বুঝতে বাকি রইল না, সেগুলো সবই মানুষের চামড়া। কি বিভৎস আর পৈশাচিক সে দৃশ্য! লোকটা একটা পুঁথির মাপে চামড়াগুলো কেটে একে একে কি দিয়ে যেন সেলাই করছে। তার আশেপাশে তাকিয়ে দেখলাম গুহার দেওয়ালে ফাঁকে ফাঁকে বহু পুঁথি সাজানো রয়েছে। সেগুলো কি? তবে ইতিমধ্যে আরো কিছু লোক গুহার মধ্যে প্রবেশ করল। তারা যেন আগের লোকটাকে ধরার উদ্দেশ্যে এখানে এসেছে। হাতে মশাল, সবার চোখে মুখে রাগ ফেটে পড়ছে। এদিকে যে লোকটা চামড়া দিয়ে পুঁথি তৈরি করছিল তার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে, যেন সে বুঝতে পেরেছে তার মৃত্যু আসন্ন। আমি হতবাক, কি করছি, কোথায় আছি, কি হচ্ছে আমি কিছুই জানি না। এই নৃশংস চলচ্চিত্রের আমি দর্শক মাত্র। তবে এইটুকু বুঝতে পেরেছি, এরা সবাই আমায় কিছু বোঝাতে চায়, কিছু জানাতে চায়। কি সে কথা? দেখলাম সেই খুনে লোকটাকে বাকিরা ধরে বেঁধে ফেলল, তারপর সবাই মিলে তার গায়ে এবং সারা গুহায় কি যেন ছিটিয়ে দিল। এক মুহূর্ত সেই হাত পা বাঁধা খুনে লোকটার দিকে তাকিয়ে দলের একজন হাতের মশাল তার গায়ে চেপে ধরল। মুহূর্তে তার সারা গায়ে ধরে গেল গনগনে আগুন। তার বুক ফাটা চিৎকারে চারিদিকে যেন কেঁপে উঠল। শুধু তাই নয়, ঘরে রাখা পুঁথিগুলো একে একে পুড়ে গেল, আর তা থেকে বিকট চামড়া পোড়া গন্ধ উঠতে লাগলো। কিন্তু আশ্চর্য, দেখলাম মৃত্যুর আগে সেই খুনে লোকটা চিৎকার থামিয়ে কি যেন বিড়বিড় করে বলছে আর ঘন ঘন ফু দিচ্ছে। কোনো মন্ত্র জানি না, কিন্তু দেখলাম তার আধ পোড়া মুখে আবার সেই পৈশাচিক হাসি ফুটে উঠেছে। আমার মাথার শিরাগুলো এইবার হয়তো ছিঁড়ে যাবে, আমার চোখের পাতা ভারী হয়ে আসছে, আমি আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি। সে আধপোড়া মুখ যেন হাঁ করে রয়েছে, আর তার মধ্যে আমি ঘুরতে ঘুরতে ডুবে যাচ্ছি। আর কে যেন সেই অন্ধকার থেকে বলছে, লেখো লেখো লেখো। হঠাৎ দেখি আমি যেমনটা চেয়ারে বসেছিলাম সেই ঘরের মধ্যেই শুনলাম, নীলাঞ্জন দা। ওই কথ
আমাকে লিখতে দাও, লিখতে দাও। হঠাৎ গায়ে একটা প্রচন্ড জোরে ঝাঁকুনি অনুভব করলাম, তারপর সব অন্ধকার। চোখ খুললাম দুদিন পরে বিষ্ণুপুর সদর হাসপাতালে। মাথার কাছে বসে সৈকত, সঙ্গে আর একজন বয়স্ক ভদ্রলোক। তখনও ঠিক করে বুঝতে পারছি না যে আমি কি দেখছি, সত্যি না মিথ্যে। সৈকত প্রথমেই বলল, নীলাঞ্জনদা এখন কেমন আছেন? আমি চোখের ইশারায় বললাম, ভালো। তার মুখেই শুনলাম আজ দুদিন পর আমার জ্ঞান ফিরল। এই দুদিন ধরে সমানে প্রলাপ পকেছি। বেচারা সৈকত, লজের ম্যানেজার এবং আমার পত্রিকার সম্পাদক সবাই মিলে আমাকে এই যাত্রা বাঁচিয়ে দিয়েছে। আমার অবস্থার খবর শুনেই অবনীবাবু বিষ্ণুপুর আসেন। কদিন পর আমি একটু সুস্থ হলে তিনি নিজে এসে আমায় গাড়ি করে হাসপাতাল থেকে সোজা লজে নিয়ে গেলেন। সৈকত এবং সেই বয়স্ক ভদ্রলোকটিও পরে এসেছিলেন সেখানে। বাকি কথা সেখানেই শুনলাম। প্রথমে সৈকত বলল, আপনারই অবস্থা দেখে আমি সেদিন রাতেই পাড়ার লোক ডেকে আপনাকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে ওনারা আপনাকে সদর হাসপাতালে রেফার করে। আপনি সমানে ভুল বকছিলেন। হাসপাতালে নিয়ে এসে আপনাকে রক্তও দিতে হয়েছিল। তখন তো বুঝিনি আপনার রক্তাল্পতা হলো কি কারণে, পরে বুঝলাম। যাকে আলাপ করিয়ে দিই, ইনি আমার কাকার বন্ধু শ্রী অঘোরনাথ মুখার্জি, কাশীর মস্ত বড় পণ্ডিত এবং একই সঙ্গে তন্ত্র সাধক। কাকা নাকি ওনাকে পুঁথির ব্যাপারে প্রথম থেকেই জানিয়েছিলেন। এরপর অঘোরবাবুই বললেন, রমেশ জানিয়েছিল, ও নিজেও জানতো পুঁথির ব্যাপারে। তবে সব কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাবতে পারিনি। আসলে আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম একটা কনফারেন্সে, যাই রমেশের পরের চিঠিগুলো আর পাইনি। বাড়ি এসে যখন পেলাম তখন অনেক দেরি হয়ে গেছে। ঘটনাটা আপনাকে খুলে বলছি, বলুন। আজ থেকে প্রায় 300 বছর আগে নেপালের পাহাড়ি এলাকায় একদল তন্ত্র সাধক বসবাস করত। তাদের সাধনার পদ্ধতি ছিল অঘরীদের চেয়েও ভয়ানক এবং বিভৎস। তার কারণ, তারা মূলত ডাকিনী এবং মহাচণ্ডালীর আরাধনা করত। তন্ত্রশাস্ত্রে এই দুই শক্তিকেই প্রাণঘাতী মন্ত্রতন্ত্রের দেবী বলে উল্লেখ করা হয়েছে। এদের সাধনার এক স্তরে মন্ত্রসিদ্ধির জন্য মানুষের চামড়া দিয়ে তৈরি এবং রক্ত দিয়ে লিখিত পুঁথির প্রয়োজন হয়, যেখানে নির্দিষ্ট সংখ্যক মন্ত্র লিখতে হয়। সেই লেখার কলমটি হবে মানুষের অস্থি নির্মিত। গ্রামের থেকে তারা লোক ধরে এনে তাদের বলি দিয়ে সেই মৃতদেহের চামড়া দিয়ে পুঁথি তৈরি করত, আর অস্থি দিয়ে লেখনি। তো এইভাবে বেশ কিছুদিন চলার পর গ্রামের লোক যেভাবেই হোক তাদের ক্রিয়াকলাপ জানতে পেরে যায়। এরপর গ্রামের সবাই মিলে এক অমাবস্যার নিশীতে সেই সাধকদের গুহায় গিয়ে তাদের প্রধান সাধক সহ সাধনার সামগ্রীতে আগুন লাগিয়ে দিল। হ্যাঁ, বাকিরা তখন গুহার বাইরে ছিল। পরে তারা যখন ফিরে আসে তখন তাদের আস্তানা পুড়ে শেষ, কেবল একটা পুঁথি অক্ষত ছিল, একটা পুঁথি। শোনা যায় সেই সাধক মারা যাবার সময় নিজের প্রাণ ওই পুঁথির মধ্যে সঞ্চারিত করে। এরপর যতজনের কাছে ওই পুঁথি গেছে সবাই
ওই সাধকের আত্মার বশবর্তী হয়ে নিজের রক্ত দিয়ে পুঁথিতে লিখতে লিখতে প্রাণ হারিয়েছে, আর সেই রক্ত পান করে পুঁথির মধ্যে সেই সাধক এতদিন ধরে জীবিত রয়েছে। এবার আমাকে উদ্দেশ্য করে অগ্রবাবু বললেন, আপনি তো লক্ষ্য করেছেন না, লক্ষ্য করেননি পুঁথিটা খুলতেই কেমন একটা আসলে মতো গন্ধ? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা রক্তের গন্ধ, রক্তের গন্ধ। এই 300 বছর ধরে না জানি কত রক্ত পান করেছে এই পুঁথি। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখন পুঁথিটা কোথায়? অঘরবাবু খুব শান্তভাবে বললেন, ওটাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আগুনে পুড়িয়ে দিয়েছে, একমাত্র এভাবেই ওটাকে শেষ করা যেত। তাছাড়া আমি নিজেও রমেশের বাড়িতে শান্তি যজ্ঞ করেছি। কাশি যাওয়ার পথে গয়াতে নেমে রমেশ আর ওই পুঁথির সাধকের নামে পিণ্ডদান করে দেব। আশা করছি আর কোনো অসুবিধে হবে না। আমার পাশে বসে অমনিবাবুও সব শুনলেন, অবাক হয়ে মুখ প্রায় হাঁ করেই সব শুনছিলেন। শেষে বললেন, তাহলে আজকের যুগেও এই ধরনের ঘটনা ঘটে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, তবে যাই বলো না কেন, তোমার অভিজ্ঞতার স্টক কিন্তু বেড়েই চলেছে, কি বলো? হ্যাঁ, অঘরবাবু বললেন, দেখো এই ধরনের ঘটনা কোনো যুগের উপর নির্ভরশীল নয়। আলোর অপিঠে অন্ধকার যেমন অনাদি অনন্তকাল থেকে চলে আসছে, তেমনি এইসব ঘটনাও। আমাদের কাশিতেই দেখুন না, বাজারের মাঝামাঝি জায়গায় কিনা ভুতুরে বাড়ি, এখনো নাকি বেশি রাতে সে বাড়ির ঝুল বারান্দায় তাকালে একটা মেয়ের প্রেতাত্মা দেখা যায়। তবে কি জানেন, যে দেখে সে আর বাঁচে না, তার মৃত্যু অবধারিত। কথাটা শুনেই অবনীবাবুর চোখ মুখের হাবভাব এমন হলো যেন এখান থেকেই তিনি সেই ভূত দেখে ফেললেন। একটু সামলে নিয়ে বললেন, মানে বাজারের মাঝখানে এরকম বাড়ি? এরকম একটা ব্যাপার সচক্ষে দেখাটাও কম বড় কথা নয়, কি বলো নীল? এই অবস্থায় চোখ বুজে থাকাটাই শ্রেয় বলে মনে হলো আমার।